আজকে আমাদের স্কুল ছুটি দিয়েছে হঠাৎ, তাই আমরা একটা জায়গায় এসেছি। আমরা একটা নার্সারিতে এসেছি। কি কি নার্সারিতে এসেছি? আমরা একটা বেবি গাছ কেনার জন্য। আমি একটা না অনেকগুলো অনেকগুলো। আচ্ছা, তাহলে এবার আমরা নার্সারিতে গিয়ে দেখবো কি কি গাছ আছে। আমরা এই যে বনবিতার নার্সারিতে এসেছি, কল্যাণী হাই রোডের পাশে। এখানে কি কালেকশন, কত দাম, কি আমি সবাইকে আজকে দেখাবো। আমি আর আমার বেবি গাছ একসাথে বড় হবো। আচ্ছা চলো ভেতরে যাই তাহলে। ঠিক আছে, প্রথমেই আমরা দেখে নিচ্ছি দেশি ভ্যারাইটির জবা। দেশি ভ্যারাইটির জবা এখানে ওরা বললো 40 টাকা থেকে শুরু, গাছের সাইজ একটু বড় হলে 50, 60, 70 পর্যন্ত দাম আছে। বিভিন্ন কালারের দেশি ভ্যারাইটি এখানে আছে। কিছু টেবিল কামিনী সামনেই রয়েছে, 80, 100 টাকা মতো দাম। তারপরে পাতাবাহার 30 টাকা থেকে শুরু। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এইগুলো হলো ছোট বোগেনভিলিয়া বা বাগানবিলাস। এই একদম ছোট সাইজের বাগানবিলাসগুলো ওদের কাছে 45 টাকা 50 টাকা থেকে শুরু। এগুলো হলো রাবার প্লান্ট, ছোটোগুলো 100 টাকা আর বড়গুলো সাইজ বুঝে দাম বেশি, 120, 150 এরকম আছে। এরপর এগুলো অস্ট্রেলিয়ান বা অন্যান্য ভালো আরও দামি ভ্যারাইটির জবা, এগুলো 150, 200 টাকার মতো দাম। আস্তে আস্তে আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি। নিধি তো ছোটো গাছ কিনবে বলে এসছে, দেখা যাক কি আছে। এবার এগুলো সব 4 ইঞ্চি পটে চন্দ্রমল্লিকা তৈরি করা, এগুলো 25 টাকা মতো দাম। আর ওরা বললো ভেতরে ওদের আরও ছোটো সাইজের চন্দ্রমল্লিকাও আছে, সেগুলো আরও অনেক কম দাম। বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আছে এখানে। পুরো নার্সারি জুড়ে অনেক গাছ দিয়েই সাজানো, সেরকমই হলো এই নীলি গাছ। এইগুলোও রাখা বিক্রির জন্য। এরপর পদ্ম শালুক সবই ওদের কাছে ছিল, তবে এখন তো আর এগুলো ফুটবে না। এবার এগুলো হলো কিছু ছোট ছোট ফুল গাছ, ল্যান্টানা গাছ আছে কিছু কিছু, 50 টাকা করে শুরু। এই পেছনেরগুলো হলো ভেন্ডি জবা, সাইজে নাকি অনেক বড়, ওই 80 টাকা মতো দাম বললো। এখানে আরও ওদের প্রচুর জবার কালেকশান আছে, বিভিন্ন রঙের বড় বড় গাছ। এইগুলো 40 টাকা দাম নয়, এগুলোর আরও বেশি দাম। এবার আরও ভেতরের দিকে যাচ্ছি আমরা। শালুক হয়েছিল এই টাবে, এখনও হয়তো একটা হবে তাই রয়ে গেছে। কিছু তুলসী গাছ রয়েছে, তুলসী গাছও ওদের কাছে 4-5 রকম ভ্যারাইটি আছে। এই গাছের নামটা আমি ভুলে গেছি, কিছু কিছু একটু আনকমন আছে। আর ইনডোর প্লান্ট আমি খুব একটা করি না, তাই এত নাম মনে রাখা একটু অসুবিধা। 120 টাকা করে দাম। আর এই যে পেছনে, এগুলো সবই বিভিন্ন ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট আছে। এই যে আরও ছোটো চন্দ্রমল্লিকার চারা, স্পাইডার প্ল্যান্ট, এই স্পাইডার প্ল্যান্টগুলোর বেশি দাম না, 80 টাকা দাম। আর এই চন্দ্রমল্লিকাগুলো 10 টাকা। আর পেছনের এটাও কোনো এক রকমের ইনডোর প্ল্যান্ট, আমি নাম মনে করতে পারছি না, 120 টাকা দাম। এবার হচ্ছে এগুলো সব শীতের চারা, প্রচুর শীতের চারার কালেকশান ওদের কাছে এসে গেছে, সবই গ্রিনহাউস করে রাখা। 10 টাকা 8 টাকা থেকে শুরু, 13-14 টাকা পর্যন্ত আপাতত আছে। তার মধ্যে গ্যাদা দেখলাম, প্যান্সি আছে, ইমপ্রেশনস আছে। প্যান্সি ইমপ্রেশনের দাম বললো 12-13 টাকা করে পড়বে। আর আরও কিছু আছে, ডালিয়া এখনও আসেনি, কালী পুজোর পরে ডালিয়াগুলো আসবে। পিটুনিয়া এসে গেছে, তবে বেশিরভাগই আমাকে যেমন বললো যে কিছুদিন পরে এসে নিন, যদি গরমে রাখতে না পারেন এখানেই থাক, কদিন পরে এসে শীতের চারা নিয়ে যাবেন। এরপর এই দিকটা জুড়ে শুধু বিভিন্ন রকমের পাতাবাহার রয়েছে, মানি প্লান্ট রয়েছে, সাকুলেন্ট রয়েছে, আর অর্কিডও রয়েছে। এই ছোট একদম সাইজের গাছগুলো মোটামুটি 80 টাকা 100 টাকা থেকে শুরু।
এবার এইগুলো হলো অ্যাগ্লোনেমা প্রজাতির গাছ, বিভিন্ন রকমের। এগুলো বড় গাছ, দামও অনেক বেশি। এই পেছন দিকে আরও যাচ্ছি, পেছন দিকে হচ্ছে এই গোলাপি রঙের বড় বড় এই গাছগুলো, এগুলো 450 টাকা করে ওরা প্রাইস রেখেছে। পেছনে সবই দাম সহ রয়েছে, এই ছোটোগুলোর দাম 200 টাকা করে। আবার অন্যদিকে যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে, আমার দুজনও খুঁজছে ওরা কী গাছ কিনবে। তাই দেখাই যাচ্ছে বিশাল বড় নার্সারি এবং ইনডোর প্লান্টের কালেকশন বেশ ভালো আছে, যে কেউ আসলেই পছন্দ হবে। এবার হচ্ছে এগুলো হলো অর্কিড। দু তিন রকমের দামি ভ্যারাইটির অর্কিড আছে। দেন এবার এগুলো হলো সাকুলেন্ট, পর্তুলাকা কিছু হ্যাঙ্গিং টবে ঝোলানো। এটা হলো একটা বিশাল টিকোমা গাছ, বিশাল বড় বড় ফুল হয়েছে ওদের টবে নয়। এবার এই দিকে দেখি আমরা কী কী আছে আরও। আমার একটু অর্কিড কেনার ইচ্ছে ছিল, এখন দেখি কী দাম চায়। এই অর্কিডগুলো ওরা 260 টাকা করে দাম বলল। একটা ঘিয়ে কালার আছে, সাদা আছে আর বেগুনি আছে। এইগুলো ছোট গাছ, এগুলো সাকুলেন্ট প্রজাতির গাছ, এগুলো ওই 80 টাকা 100 টাকার মধ্যে দাম এগুলোর, একদম ছোট সাইজেরগুলোর। এই অর্কিডও যত ম্যাচিওর গাছ, যত পুরনো দিনের গাছ, তত দাম বেশি। এবার এখানে পরপর কিছু সাকুলেন্ট টাইপের গাছ রাখা রয়েছে, সবই 80, 100, 120, আর যত আরও একটু বেশি দিনের গাছ, পুরনো গাছ, তত হলো দাম বেশি। এবার হলো ক্যাকটাস। ক্যাকটাস এগুলো অনেক বড় হয়ে গেছে, এই সেম ক্যাকটাস ছোট সাইজের গাছের দাম অনেক কম। এগুলো হলো ব্ল্যাক জিজি, বা ওরা অক্সিজেন প্লান্টও বলে। এই বড় গাছগুলোর দাম 600 টাকা করে। আর ওরা পাতা থেকে কিছু গাছ তৈরি করছে, চারা নতুন। এগুলো চারা তৈরি হয়ে গেলে সবচেয়ে ছোট চারার দাম 80 টাকা 100 টাকা। এবার এই ক্যাকটাসগুলো আমরা দেখে নিচ্ছি। ক্যাকটাসও মোটামুটি অনেক দাম, 400 টাকা বোর্ডে লেখাই দেখা যাচ্ছে, কারণ এগুলো বেশ বড় হয়ে গেছে। ক্যাকটাস ফুলও হয়ে রয়েছে অনেক গাছে। এই মুন ক্যাকটাসগুলো 100-150 মধ্যে দাম আছে। খুবই সুন্দর ক্যাকটাসগুলো হয়ে রয়েছে। এখানে কিছু অ্যাডেনিয়াম রয়েছে গ্রাফটিং করা, তবে এখন তো ফুলের টাইম নয়, তাই এই গাছে ফুল নেই। দেশি ছোট অ্যাডেনিয়াম 70-80 থেকে শুরু, আর গ্রাফটিং করাগুলো আরও বেশি দাম, 100, 120, 150। এগুলো হলো ফাইকাস। এই গাছগুলো অনেক দিন ধরে তৈরি করা হয়েছে, 1000 টাকা দাম এই ফাইকাসের। বড় বড় হেলিকোনিয়া গাছ, এগুলোর দাম 150 টাকা। এই নার্সারিতে প্রচুর রকমের ফল এবং সবজির গাছও আছে। ভেন্ডি, বেগুন, লঙ্কা থেকে জেনারেলি যেসব সবজি বাড়িতে হয়, শীতকাল এলে ফুলকপি, বাঁধাকপি সব চারাই এখানে পাওয়া যাবে। আর তাছাড়া পেয়ারা, সবেদা, কুল, আপেল, লেবু সব গাছই ওদের কাছে রয়েছে। আগে আমি এখান থেকে সবেদা, পেয়ারা গাছ, লেবু গাছ কিনেছিলাম ওই 100-120 টাকা থেকে মোটামুটি শুরু। অনেক দিন পর নার্সারিতে এসে কাব্যনিধিরও খুব ভালো লাগলো। এবার দেখো আমরা কী কী গাছ কিনলাম। কী গাছ কিনেছো? কী ফুল গাছ? নাম জানো? এটা এক রকমের টিকোমা গাছ। আর তুমি কী গাছ কিনেছো? তুমি ফুল গাছ কিনেছো? তোমার গাছ কই? ও, ফুল হবে। আর এইগুলো কার গাছ? হ্যাঁ, আমার গাছ। এটা হলো রবার গাছ, আর এই দুটো হলো অর্কিড। এটা হলো আমার প্রথম অর্কিড, ডেনড্রোবিয়াম অর্কিড। এটা হলো দেশি ভ্যারাইটি, আর এটা হলো একটু দামি ভ্যারাইটি। মেক্সিকান পিটুনিয়া। তোমার গাছটার নাম হলো মেক্সিকান পিটুনিয়া। ঠিক আছে, ঠিক আছে।